এসেছি ই মলের সামনে। এটা ই মলের এন্ট্রেন্স। আমি এখন এর সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমি তোমাদের জন্য ই মল সম্পর্কে ব্লগিং করে শোনাবো, দেখাবো। ই মলের ভেতরে ঢুকবো এবার আমরা। লেটস স্টার্ট অফ। হাই গাইস, এখন আমি ই মলের ভেতরে রয়েছি, তোমাদের সমস্ত শোরুমসগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কলকাতার সব থেকে বড় ইলেকট্রনিক্স মল। আগে এখানে তোমরা যে কোনো নামি কোম্পানির যে কোনো জিনিস, হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, হতে পারে আইফোন, হতে পারে অ্যান্ড্রয়েড ফোন, ওয়াশিং মেশিন, এসি, হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান গেট ইট ফ্রম হিয়ার। এটা কলকাতার সব থেকে বিগেস্ট ইলেকট্রনিক্স মল। আমি আজকে এখানে তোমাদের সঙ্গে ভিজিট করতে এসেছি, তোমাদেরকে দেখাবো। আমি এখন ই মলের ভেতরে হাঁটছি ফ্রেন্ডস। চারিদিকে দোকান দেখা যাচ্ছে। কলকাতার সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মল এই ই মল। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, এরপর আমি ওপরের ফ্লোরগুলো এক একবার করে উঠবো আর তোমাদেরকে পুরোটা দেখাবো। প্রত্যেকটি নামি দামি বড় কোম্পানির শোরুম এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা লিফট, এখান থেকে ওপরে ওঠার রাস্তা। এটা স্টেয়ারকেস, যারা স্টেয়ারকেস দিয়ে ওপরে উঠতে চান, কিন্তু আমি ওপরে উঠব এসকেলেটার দিয়ে। আমরা এখানে পাবো দেখতে এমন কোনো কোম্পানি নেই যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো হাই হোপ গাইজ তোমরা এনজয় করছো যে আমি আজকে তোমাদের দেখাচ্ছি ই মল, কলকাতার সবচেয়ে বড় মল, যেখানে একই ছাদের নিচে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স আইটেম আমরা একসঙ্গে পেয়ে থাকি। গাইজ দেখো, পেছনে রয়েছে ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার। এসিও দেখতে পাচ্ছি আমরা এখানে, ল্যাপটপ থেকে আরম্ভ করে ম্যাকবুক থেকে এসি, ওয়াশিং মেশিন সবই এখানে পাওয়া যায়। খুব সুন্দর একটা শোরুম দেখে এলাম আমরা, একই ছাদের নিচে এখানে ল্যাপটপ রিপেয়ারিং করা হয় যে কোনো কোম্পানির। এটা লেনোভো। সমস্ত নামি কোম্পানির শপস অ্যান্ড শোরুমস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেও মোবাইল অ্যান্ড ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার, সার্ভিস সেন্টার রয়েছে। এগুলি কিন্তু প্রত্যেকটি খুব বিখ্যাত, যারা সিঁড়ি দিয়ে উপর উঠতে চান তারা এখান দিয়ে উঠতে পারবেন, আর এখানে লিফটের ব্যবস্থা আছে। এটাও ল্যাপটপ মোবাইল রিপেয়ারিং সেন্টার। আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠেছি। এবার আমি এর উপরে ফ্লোরে যাব।
উঠে এসেছি এবার আমি এর উপরের ফ্লোরে। এতক্ষণ আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে, এবার আমি এসেছি সেকেন্ড ফ্লোরে। দেখা যাক এখানে কি দেখা যায়। এখানেও কিন্তু আমরা অনেক বড় বড় শপস দেখতে পাচ্ছি। এবার আমি এসকেলেটারে যাব টপ ফ্লোরে। আমি টপ ফ্লোরে পৌঁছে গেছি, এবার দেখা যাক এই ফ্লোরে কি কি দেখতে পাই আমরা। পুরো ফ্লোরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি গাইস। আসুস, লেনোভো, সমস্ত কোম্পানি এখানেও দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটি ফ্লোরে আমরা সার্ভিস সেন্টারও দেখতে পাচ্ছি সমস্ত কোম্পানির। ল্যাপটপ ডেস্কটপ সার্ভিস সেন্টার এইখানে আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি গাইস। যাদের ওয়াশরুম প্রয়োজন এখানে তারা টপ ফ্লোরে চলে আসবেন। আরেকটি সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছি আমরা এখানে। আরেকটি ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার। টপ ফ্লোরটা জেনারেলি ল্যাপটপ রিপেয়ারিং সেন্টারটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। দিস ইজ আনাদার হেয়ার ওয়ার্ল্ড। রিপেয়ারিং সেন্টার ফর অল ব্র্যান্ডেড ল্যাপটপস অ্যান্ড ডেস্কটপস। এছাড়াও যখন তোমরা মার্কেটিং করতে করতে টায়ার্ড হয়ে যাবে তখন কিন্তু এই সিসিডিতে এসে তোমরা একটু কফিও খেয়ে নিতে পারো। সিসিডিতে তোমরা একটু কফি খেয়ে রিফ্রেশ হয়ে যেতে পারো। খুব সুন্দর বসার জায়গা রয়েছে, কাম অ্যান্ড কোজি। ইউ ক্যান কাম ওভার হিয়ার টু টেক এনি রিকোয়ারমেন্টস, হোয়াট এভার ইউ নিডেড ফর ইউ। এখন তো অনলাইন এতদিন ধরে চললো আমাদের স্কুল, অফিস, কলেজ, সো সেই ক্ষেত্রে আমরা অনেকেই এখন কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ শ্যাবি হয়ে গেছি, অ্যান্ড্রয়েড ফোনেও কাজ করেছি। তাই জন্য যদি সেই ব্র্যান্ডগুলো কারোর চেঞ্জ করার দরকার হয় বা নতুন নেমের দরকার হয় তাহলে তোমরা একবার এই ইমলে সবাই ভিজিট করতেই পারো। আমি যাব এখন, আমি যে শপটাতে যাবার জন্য এসেছি সেই শপটার দিকে যাচ্ছি। এখানে কিন্তু তোমরা ট্যাটু অ্যান্ড পিয়ার্সিংও করিয়ে যেতে পারো। এটা আমি টপ ফ্লোরে রয়েছি এখন, ভীষণ সুন্দর। এখানেও আমি আরেকটা দেখতে পাচ্ছি, সাই ল্যাপটপ সার্ভিস। Please.
নিচের ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দোকানের কথা বলবো ততই এখানে কম বলা হবে। এটা এইচপি ওয়ার্ল্ড, শাওমি, ডিজিটাল ভেলোসিটি স্টোর আমরা নিচেও দেখেছিলাম এখানেও দেখতে পাচ্ছি। এবার আমি আমার যে দোকানটা যাবার জন্য এসেছিলাম সেই দোকানে যাব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ফ্রেন্ডস, সেকেন্ড ফ্লোরের লেনোভো শোরুম থেকে আমি এই গেমিং ল্যাপটপটা নিলাম আজকে, যেটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড গেমিং 3 AMD রাইজেন 7 5800H সিরিজ। এটার দাম পড়লো 75,000।